প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় দুর্গাপূজা উৎসব 2021 সালের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর জন্য রাজবাড়ী জেলার পাংশ উপজেলার মাসপাড়া ইউনিয়নে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। আর এই মন্দিরে মূলত যে মাসপাড়া ইউনিয়নে 14টি গ্রাম রয়েছে, 14টি গ্রামের মানুষ একত্রিত মিলিত হয়ে এই শারদীয় দুর্গাপূজা উৎসবের আয়োজন করে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মন্দিরের প্রতিমাটি আপনাদের সামনে সুন্দর করে দেখাব। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয়া শক্তি বল প্রদায়ী, তুমি জাগো জাগো তুমি জাগো। বরদা অজরা তুলা, বহু বল ধারিণী বিপুদল বারিণী, জাগো মা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি এই প্রতিমাটি দর্শন করতে চান তাহলে প্রথমে আপনাকে মাসপাড়া স্টেশনে আসতে হবে, এবং মাসপাড়া স্টেশনের পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং বিদ্যালয়ের উপরই এই পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে এসে আপনি দেখতে পারবেন। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয়া শক্তি বল প্রদায়ী, তুমি জাগো জাগো তুমি জাগো। যে সামনে যে মণ্ডপটা হবে, এই মণ্ডপের সামনে আমরা চেষ্টা করব 3 ফুট দূরত্বে মানুষজনকে রাখার জন্য, এবং আমাদের এন্ট্রান্স গেট এবং এক্সিট গেট দুইটা আলাদা হবে, এবং সামনে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক সহ হাত পরিষ্কার করার জন্য যাবতীয় যা যা দরকার আমরা সেগুলোর ব্যবস্থা করব মন্দিরের পক্ষ থেকে। আর প্রসাদের ব্যবস্থাটা কি করবেন, যেহেতু 14টা গ্রামের একটা বড় ধরনের পূজা এটা, এ ব্যাপারে কি সিদ্ধান্ত? যেহেতু এটা 14 গ্রামের মন্দির, এটা আমাদের একটা ট্র্যাডিশন বলতে পারেন। আমরা অনেক আগে থেকেই এইটা এই পুজোর এইবার 81তম বর্ষ হতে চলেছে, এইবার 2021 সনে 81 বর্ষে পা দেবে। তো এটা অনেক আগে থেকেই আমাদের একটা রীতি আছে, আমরা অষ্টমীর দিন যখন ভক্তরা সবাই আমাদের এই মন্দিরে অঞ্জলি দিতে আসে, আমরা তাদের মধ্যে লুচি সুজি এগুলো সহ প্রসাদ বিতরণ করে থাকি, এবং প্রতিটা গ্রামেই আমরা এই প্রসাদটা দিয়ে থাকি।
আমাদের সাথে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক মণ্ডলী, এখানকার যে আয়োজক কমিটি রয়েছে এবং তাদের মধ্য থেকে আমরা একজন সদস্যর কাছ থেকে আমরা এই মাছপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারলাম এবং মন্দিরের ব্যবস্থাটি সুন্দর করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি ইচ্ছা করলে এই মন্দিরটি দর্শন করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে একজন ভাস্কর রয়েছে যিনি রমেশচন্দ্র পালের সহযোগী, আমরা তার কাছে যাব। আচ্ছা, আপনাদের তো এখানে নির্মাণ মানে রঙের কাজ শেষ হয়ে গেল, এবং এর পরবর্তী কোন মন্দিরে যাচ্ছেন? ও, এবার কয়টা প্রতিমা কাজ চলছে? চারটা। আর সময় হাতে আপনাদের কয়দিন রয়েছে? দশ দিনের মধ্যে এই চারটা রং শেষ হয়ে যাবে, তাই না? আর কেমন ব্যস্ত সময় পার করছেন? এর রঙের ভিতর আর কি যেরকম ব্যস্ততা থাকে আর কি সেরকম, মানে অনেকই ব্যস্ত আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের হিন্দি ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন।